আপনি কখন টকশোতে আছেন সেটাও ফলো করে। এরপরে আমি বক্তব্য রাখার জন্য খুশি আজকের আমাদের মরুকুম রচনের প্রধান অতিথি ঢাকা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আহমদ আরিফ সিদ্দিক স্যার। মাথার মধ্যে অক্সিজেন এবং সেই অক্সিজেন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা করা, সাহিত্যের চর্চা করা, সংস্কৃতি। শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, শহীদ মিনারে শহীদ মিনার একটা জায়গা যেখানে আমরা সবসময় আসি, আমাদের সুখের সময় আসি, আমাদের দুঃখের সময় আসি, আমাদের আন্দোলনের সময় আসি, আমাদের বিজয়ের সময় আসি, সবসময় ইতিহাস, শহীদ মিনার ইতিহাস জানতে পারি। কিন্তু তোমরা এসেছ বহু জায়গায় জেলাতে, কয়েকজন তোমরা এর আগে শহীদ মিনার এসেছো আমি জানি না, শহীদ মিনার আসলে তোমরা এসেছো সেজন্য তোমরা শহীদ মিনারের ইতিহাস জানো কেন আমাদের শহীদ মিনার শহীদ মিনার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নয়, সারা দেশের সকল শিক্ষক একটা করে শহীদ মিনার স্থাপন করে, ছোটো হোক বড়ো হোক শহীদ মিনার আছে। এই কারণ যে শহীদ মিনার সব শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এগুলো এখন আমাদের শিক্ষা, সংস্কৃতি, শহীদ ভাষা, সঙ্গীত, নৃত্য, কবিতা, উপন্যাস সব কিছু এবং
সেখান থেকে আমরা অক্সিজেন পাই, পুরো অক্সিজেন গ্রহণ করি, বাতাস থেকে অক্সিজেন নিই। যেমন আবার ঠিক একইভাবে আমরা আমাদের যে বেঁচে থাকার অক্সিজেন পাই আমরা আমাদের সংস্কৃতি। আজকে সমাজের নানা অনাচার, আপাচার, অন্যায়, অপরাধ তারা করছে, তারাই করছে, যাদের মাঝে অক্সিজেনের অভাব আছে, অক্সিজেন নেই তাদের, তাদের মধ্যে অন্যান্য গ্যাস থাকতে পারে, অক্সিজেনের অভাব সেগুলো এই ধরনের প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই বিষয়গুলো আমাদেরকে হাবিয়ে তোলে। সেগুলো হত্যা, নারী নারী ধর্ষণ, দুর্নীতি, এই যে ঘটনাগুলো তারা ঘটায়, তাদের মাঝে জ্ঞান বিজ্ঞানের বিন্দু মাত্র স্পর্শ আছে, তাদের পক্ষে তো এটা করা সম্ভব। তারা কারা? তারা তো আমাদেরই ছেলে, আমাদের দেশের নয়। তারা কি লেখাপড়া করে না, স্কুলে যায় না? তারা স্কুলে গেছে, কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে, তারা বিদেশে লেখাপড়া করেছে, দেশে এসে দুর্নীতিতে আতঙ্ক নেবে। যত বোঝা যাচ্ছে যতই লেখাপড়া করে তাদের মধ্যে অক্সিজেনের লেখাপড়া করেছে, ডিগ্রি নিয়ে কিন্তু অক্সিজেন নেই। আমি আর শুনে নিতে চাই না, আমি আসলে সবাই এই গ্রন্থের মূল যে উপযুক্ত মূল বিষয় সেটার দিকে আমাদের এই সংগঠিত যে অবস্থান আমি লক্ষ্য করছি মানুষের, এটি আমাকে আসান্বিত উৎসাহিত করে। কারণ সমাজের অক্সিজেন তোমরা একটু আগে আমি বলব, তোমাদের যত সংখ্যা বাড়বে, তোমাদের যত প্রতিকৃতি বাড়বে, গতিশীলতা বাড়বে, তোমাদের যত কার্যক্রম বাড়বে, মনে করি যে আমরা সবাই মিলে এই অক্সিজেন প্রতিক্রিয়া অর্থে যে অক্সিজেনের কথা আমরা বলছি সেই অক্সিজেন বাড়ানোর জন্য আবশ্যক। এই বয়সে তিনি চলে এসেছেন এবং তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, স্কুল প্রতিষ্ঠা মানেই ওই সমাজে আলো ছড়িয়ে দেওয়া, অক্সিজেন ছড়িয়ে দেওয়া, একটা স্কুল, একটা লাইব্রেরি, একটা সাংস্কৃতিক কেন্দ্র, এগুলোই সমাজে আলোর একটা বিচরণ। আমি মনে করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশকে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর বাংলা বাংলাদেশ হতে পারে, আমরা বাংলাদেশকে করতে হবে বঙ্গবন্ধুর বাংলা। তিনি যে বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বাংলার বাংলার পরিচয়, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানাই আমাদেরকে। আগামী কয়েকদিন পরেই আমরা একুশ ফেব্রুয়ারি উদযাপন করবো, একুশ ফেব্রুয়ারি দুই শিক্ষা হচ্ছে অন্যায়, অন্যায়ের সাথে কোনোভাবে আদর্শ নয়, কোনো অন্যায়ের কাছে মাথা নত না। এই যে একুশে শিক্ষা, এই শিক্ষা নিয়ে দেশের ভাই সারা দুনিয়াতে ঘুরে গিয়েছে, এই শিক্ষা নিয়ে আমরা সারা জীবন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেছেন, এবং এই শিক্ষা নিয়ে আমরা আজকে শহীদ হয়ে এসেছি, সেই শিক্ষা নিয়ে আমরা সংরক্ষিত হয়ে ভালোবাসা দিনে ভালোবাসা যে শিক্ষা সকলকে ভালোবাসতে হবে, গাছকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, পশুকে ভালোবাসতে হবে, পাখিকে ভালোবাসতে হবে, মানুষকে এই ভালোবাসা প্রত্যয় নিয়ে অঙ্গীকার নিয়ে আমরা সবাই তোমার ভালো থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।